সবাই চলে যায়, স্মৃতিগুলি থেকে যায়। ওয়েলকাম জানাচ্ছি আবার আজকের নতুন পর্বে। শীত পদার্থ এসে সাবার মানেই আনন্দ। একসাথে দাওয়াত খাইলাম, এত মজা করলাম। এর আগেও একবার আসছি, কিন্তু তখনও কয়েকটা দেশ আমার ঘুরা হয়েছে, কিন্তু এবার আমি ঘুরার জন্য আসিনি। এবার যে আমাদের সাথে দেখা হলো, এটা সবচেয়ে আমার আনন্দ। সঙ্গে দেখা করে ঘোরা ভুলে গেছেন। আমার ফ্যামিলি ইউরোপে হলো খালাম্মার ফ্যামিলি, ভাবি আসছে আয়ারল্যান্ড থেকে, আর সাগর ভাইয়ের অর্ধাঙ্গিনী দিনা ভাবি, যার কাছে ছিল খালাম্মা এক মাস। খালাম্মা খুব শীঘ্রই চলে যাচ্ছে বাংলাদেশে, এটুকুই স্মৃতি থেকে যাচ্ছে। আর ভাবি আসছে খালাম্মার সঙ্গে দেখা করতে। খালাম্মা আপনি কিছু বলেন আপনার ছেলের বউ। আমি অনেক খুশি, যা মানে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এত খুশি আমাকে করছে। আবার তোমাদেরকে পাইলাম, সব কতগুলা মেয়ে পাইলাম, কতগুলা ছেলে পাইলাম, আমাদেরও ভালো লাগছে। রহমত নাতি নাতনি পাইছি, সব পাইছি, আল্লাহ সব দিক দিয়ে আমাকে খুশি করছে। আপনি দোয়া রাখবেন সবার জন্য, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবার জন্য আমার দোয়া থাকবে। এইটা হলো ঈদ গিফট, দিনা ভাবির ঈদ গিফট। ঈদের গিফট পুরোটা তো ইয়ার প্রেজেন্ট। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কিন্তু কি সোনিক দিন আগে, অনেক দিন আগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে ওর কাছে নিয়ে হাজির হয়ে যাবো। একতলা বলে কেউই থাকে না, খালি থাকে, চিন্তা না, খালি থাকে। খালাম্মা আপনি চাইলে খোলেন। খেলালের কথা কি বলবো, তোমার রান্না, তোমার বাড়ি মনে, আর আমার সৈকতের নাকি খুব ভাল লাগে আম্মা, খুব স্পষ্টবাদী হেলাল ভাই। আচ্ছা, তোমাদের স্বামী স্ত্রী সন্তান নিয়ে জীবন অনেক অনেক জন খুলছেন যখন সবগুলোই খুলেন, বানাইতে হবে। থাক আমি একটু কিচেনে যাই, আমার কাজ আছে অনেক কিছু। আর কি কাজ আছে? খালাম্মা থ্রি পিসটা পরলে অনেক সুন্দর লাগবে আপনাকে, অনেক সুন্দর লাগবে। সুন্দরবনের দোয়া গুলা যেন আল্লাহ কবুল করে, আমি এত দোয়া করতেছি। আমার সুন্দর মনের মন নিয়ে আল্লাহর কাছে। কোথায় কিভাবে কাজে লেগে যায়,
আমি যদিও এবার আমি অনেক জায়গায় ঘুরি নাই, শুধু গেছি নেদারল্যান্ডে, কিন্তু যেই পরিবেশ গুলোতে আমি বেড়াইলাম আমরা যে আপনাদের নিয়ে কষ্ট দিলাম ওইটাই বলতেছে। তারপরে এতক্ষণ সময় গাড়িতে বসে আছে, উড়ে তো আর ভুলবেন না স্যার। আমাদের অবস্থা খুব খারাপই ছিল, ভালো ছিল না, ভালো জানে উপস্থাপনা বেনু ফার্স্ট আর ইরানি আর খাবে সে ভয় পাচ্ছিল চিনি অ্যাডেড আছে নাকি, কোনো ভেজাল নাই ভাই, একদম নির্ভেজাল, আমি বললাম তাই। টেস্ট লাগছে খুবই, আর তো গুড় ফ্লেভারের পাশে থাকলে তো ছবি অসুন্দর হবে না, ঠান্ডা লাগবে আমার বই পরে করে যাচ্ছে, কিছু পরে ঠান্ডা লাগতে পারে আমাকে। এটা কি গাছ? না বসেন ভাইয়া বসেন, দেখেন তো কি গাছ, নিচের পাতাগুলি একটু দেখেন, দেখেন কত বড়, দেখেন মাশাআল্লাহ, ওয়াও, আরে ভাই লাগাইছি একদম সাজাই দিয়ে, হ্যাঁ স্বাস্থ্যবান ফুল চাই, এটার খাওয়া যাবে না। পিঙ্ক প্রিন্সেস